শব্দ কড়াই শিখাওড়াই সাজাই জ্ঞানের ডালা আমি আলা ভোলা একলা জানা আনোর ফেরিওয়ালা জয়গে মাস্টার জয়গে মাস্টার জয়গে মাস্টার জয়গে মাস্টার আমার তোতা পাখির মতন সাউটা সারাক্ষণ কত কথা কইছে বোকা দিয়া রাগ করেও থামাইতে পারি নাই আর এখন আপনার তোতা পাখির মতো মেয়েটা বাড়িতে যে আবার তোতা পাখি হয়ে যাবে আমারে মাইরে ফেলেন আপনি তাও আমার আব্বা জানলে কিছু করবেন না আপনি আমার মারেন না কেন হ্যাঁ মারেন না কেন কোন প্রেমিক তার প্রেমিকাকে মেরে ফেলে না কেউ কেউ হয়তো ফেলে কিন্তু তার স্টুপিড তার ইডিয়েট আর যারা হৃদয় দিয়ে ভালোবাসে তারা কখনো তার প্রেমিকাকে মারে না যেমন আমি শত চেষ্টা করার পরেও ছোট আপার মুখ থেকে কথা বাইরে ডাক্তাররা কি বললেন তিনি কি আর কোনোদিনও কথা বলতে পারবেন না এইসব তুমি কি বলতেছ দোয়া করো যাতে ছোট আপা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে কথা বলতে পারে যতক্ষণ পর্যন্ত না ছোটদিমণি কথা বলতে পারবে ততক্ষণ আমরা কি করে জানবো কারা তাকে ধরে নিয়েছিল কোথায় ধরে নিয়েছিল আর যদি শুনতেই না পারি তাহলে আমরা অপরাধীদের বিচারের আওতায় কিভাবে আনব এটা তো আমাকেও কাম না এটা হচ্ছে পুলিশের কাম রাত দিন 24 ঘন্টা পুলিশ চতুর্দিকে আসামি করে খুঁজে বেড়াইতেছে এদিকে বড় জাগির মাস্টার স্যার সকাল দুপুর সন্ধ্যা রাত এই 24 ঘন্টা তো থানার মধ্যেই আছে কালাসান এখন থেকে আরো বেশি সতর্ক থাকবা খারাপ লোকজন যে কোনো সময় আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে সেই জন্যই তো বুঝি মূল ফটকে এত বড় একটা তালা লাগাইছি মূল ফটকের ভিতরে এত বড় একটা তালা লাগাইছি আরে ফটকের মধ্যে তালা লাগাইছি দেওয়ালের মধ্যে তোর মারো যদি দেওয়াল টপকায় আসে আজকে রাত থেকে সারা রাত বাড়ির চতুর্দিকে তুমি ঘুরবা আর পাহারা দিবা এটা যাতে মনে থাকে জি স্যার সাফল্য বুক কালা সন্ধ্যা খাওন তো আপনারা খাবেন না না গো দিদি দুশ্চিন্তায় ভালো লাগছে না এই সময় গলা দিয়ে অন্ন নামবে না
যান। কি ব্যাপার, আপনি দেখে একা একাই ঘুমাইতেছেন, আপনি না বলে আমার সাথে ঘুমাইবেন? আম্মা যান, ও আম্মা যান। আপনি আপনি কথা কইতে পারতেছেন? হ্যাঁ, আমি তো সবসময় কথা বলতে পারতাম। তাহলে যে এই কয়দিন কি হয়েছিল? আপনাকে সবাইরে আমি বোকা বানাইছি, আর আপনারাও বোকা হয়েছেন। আমি তো কথা কইতেই পারি। কি কেমন লাগলো? বোকা তো হয়ে গেছেন। বোকা বানাইছেন ঠিক আছে, কিন্তু এই ধরনের বোকা বানানোটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না। আম্মা যান, আমি তো আপনারে অনেক ভালোবাসি, অনেক বেশি। আপনি আমার পরাণের পরাণ, জানের জান, লক্ষ্মী যান, আম্মা যান। কিন্তু আপনি খুশি হয়েছেন না এখন? খুব খুশি হয়েছি, খুব খুশি। কতটুকু খুশি হয়েছেন? মানে আচ্ছা, আমাকেও এই খুশির মুহূর্তটা এক কাজ করি, আব্বারে ভিডিও কল দিয়া দেখাই, ঠিক আছে? না না। কেন না? হাসেন, আসেন। আমি বলতেছি না না। কেন না? আমার রাখেন আপনার এই শয়তানের বাক্স, বন্ধ করেন শয়তানের বাক্স, বন্ধ করেন। এক বালিশে দুইটি মাথা, ছোট্ট কইরা কেন কও না গু কথা, তবু ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, নদীর কোলে সরষে খেতে জাত কুল মান গেল রে। এবার ছাড়ো বন্ধু ছাড়ো আমার ওই না মাথার খোপা, যে তবু ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, তবু ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাই। আপনার গানের গলা খুবই সুন্দর, যাত্রাপালায় যোগ দিলে অনেক নাম করতে পারবে, কিন্তু ছোট্ট একটা পরিবর্তন। কি পরিবর্তন? ওই চোখের যে কালো রঙের গগসটা আছে না, ওইটা খুব দাও। ওই যে সেদিন বলছিলাম না, সার্বক্ষণিক কালো রঙের গগস তৈরি করে তারে আমার দুইটা কলা গাছ খাওয়াইতে ইচ্ছা করে। পরে দেখা যাবে ফুল বস্তু তো আপনারই খাওয়াই ফেলছে। বেয়াদবি হয়ে যাবে না? দাদাবাবু, আপনার চোখের কোনায় এরকম কালি কেন? দাসী বান্দিদের কারণে। Thank you.
মালকা বানু, অফিসার এসছেন ইনভেস্টিগেশন করতে, আপনার জবানবন্দি প্রয়োজন, কিন্তু আপনি তো কথা বলতে পারছেন না। কিছু প্রশ্ন করলে আপনি কি কাগজে লিখে লিখে উত্তর দিতে পারবেন? আপনাকে যারা ধরে নিয়ে গিয়েছিল তাদের সাথে আপনার, মানে তাদেরকে আপনি চেনেন? তার নাম কি? জানেন না? আপনার সাথে তার পরিচয় কিভাবে? আপনাকে তারা ধরে নিয়ে গিয়েছিল কেন, কিছু বুঝতে পেরেছেন? ভালোবাসলে আপনাকে ধরে নিয়ে যাবে কেন? তো বাজে লোক। আপনি ওখান থেকে পালানোর চেষ্টা করেননি? কিন্তু কি তুমি ক্ষুধার তাড়নায় শকুন যেরকম মরা মানুষ খুঁজে, সেরকম তুমি কি খাবার খুঁজছিলে? আপেল? জি ভাই। বাঁধন খুলে দিয়েছে কে? মানে ওই যে চেপে ধরে মেরে ফেলতে চাচ্ছে।
ডাক্তার সাহেব। ঠিক আছে ঠিক আছে, আপনাকে কথা বলার চেষ্টা করার দরকার নেই অফিসার, প্লিজ আজকে আর না। এতে করে পেশেন্টের মানসিক চাপ বাড়বে, তার ক্ষতি হবে। ঠিক আছে। মৌনী সাহেব, আমরা পেশেন্টের সুস্থতার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আজকে এই মালকা বানানোর বিষয়টা নিয়ে রাতে একটা বোর্ড মিটিং বসবে, সেখানে ঢাকা থেকে কয়েকজন স্পেশালিস্ট ডক্টর আসবে। আরেকটা কথা আপনাকে অ্যাওয়ার করে দিচ্ছি যে কোনো অবস্থাতেই মালকা বানুর সাথে কথা বলার চেষ্টা করবেন না, ওর এখন বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে। আম্মা যান, আপনার বাড়ি যাওয়া দরকার, এখানে থাকলে আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। আমার কন্যার এইভাবে রেখে আমি কেমন করে বাড়িতে গিয়ে থাকবো? ওরে কে দেখবে কখন কি লাগে না লাগে? আমি বাড়িতে যাব না, আপাতত আমি আছি, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনাকে তো সুস্থ থাকতে হবে, আপনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়বে। আব্বাজান দেশে নাই, এই পরিবারের এখন একমাত্র শক্তি হলেন আপনি। আপনাকে আরো শক্ত থাকতে হবে, আরো শক্ত হতে হবে। ঠিকই বলেছো বাবা, আমারে শক্ত থাকতে হবে। শক্ত ঝড় আসুক, আমি ভেঙে পড়ব না, আমি মস্কাব না, আমি শক্ত থাকব, শক্ত থাকব বাবা। আমাদের কাকা বাবুর মান সম্মান, দিদি ভাইয়ের মান সম্মান, ফটিকচাঁদ ফটিকচাঁদ এই 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 বিপদ থেকে উত্তরণ একটা বুদ্ধি বের করো। আমরা কিভাবে মানুষের মুখের কথা বন্ধ করব? এখন এইবার এক কাম করুন স্যার, আমরা চাচা হুজুরের বিষয়টা খুলে বলতে পারি। হ্যাঁ ভালো বলেছো, কিন্তু চাচা হুজুরে কে কইব? চাচা হুজুর যে রাগী তুমি বলো। আমি? হ্যাঁ 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 দিদিমণি তুমি বলো। আমি শব্দ কড়াই